যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে কেন্দ্রীয় সরকারের এমন এক প্রকল্পের কথা আপনাদের জানাবো যে প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক কৃষকরা বছরে ছত্রিশ হাজার টাকা পেয়ে যাবে তো কৃষি এই প্রকল্প কীভাবে আবেদন করবেন কী কী নিয়মাবলী আছে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আপনার জানাবো তো ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে দেখতে পাচ্ছেন কৃষকদের জন্য বড় সুখবর সামান্য এই কাজটি করলেই পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা তো কৃষি প্রকল্প এবং কি কী বিস্তারিত আমরা দেখে নেব এখান থেকে তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করে থাকলে রয়েছে দারুণ সুখবর পি এম কিষাণ যোজনা সুবিধাভোগীদের সরকারের থেকে প্রতি মাসে তিন হাজার টাকা পাওয়ার সুবিধা রয়েছে এর জন্য রকম ডকুমেন্ট জমা দিতে হবে না প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় কৃষকরা প্রতি বছর পেয়ে যাবেন ছত্রিশ হাজার টাকা তো এবার দেখে নেব কীভাবে মিলবে এই ছত্রিশ হাজার টাকা তো প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা ছোট কৃষকদের পেনশন দেওয়ার যোজনা এই যোজনায় ষাট বছর বয়সের পর প্রতি কৃষকরা কিন্তু মাসে তিন হাজার টাকা পেনশন অর্থাৎ বছরে কিন্তু ছত্রিশ হাজার টাকা পেনশন পেয়ে যাবে তো জমা করতে হবে না রকম ডকুমেন্ট দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার তরফ থেকে এই যোজনা চালানো হয় কেন্দ্র সরকারের তরফে ষাট বছর বয়স হয়ে গেলে কৃষকদের প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন দেওয়া হবে যদি প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে কিন্তু আর কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না অর্থাৎ যে যে কৃষক প্রধানমন্ত্রী কৃষণ সম্মান নিধি প্রকল্পে যুক্ত আছেন তারা কিন্তু এই প্রকল্পে খুব সহজে আসতে পারবেন তার জন্য কিন্তু আলাদা কোনো ডকুমেন্ট লাগবে না অর্থাৎ প্রধানমন্ত্রী কৃষি মানধন যোজনা এবার আমরা দেখে নেব কারা কারা এই যোজনার সুবিধা নিতে পারবেন অর্থাৎ কারা এই প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবেন তো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার সুবিধা আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের যে কোনো ব্যক্তি কিন্তু নিতে পারে অর্থাৎ এই প্রকল্পে কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স যে কোনো কৃষক কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনার কাছে দু হেক্টরের বেশি চাষযোগ্য জমি থাকলে কিন্তু হবে না অর্থাৎ অর্থাৎ যে কৃষকের কাছে দুই হেক্টরের ওপরে চাষযোগ্য জমি আছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে না যাদের কাছে দুই হেক্টরের কম চাষযোগ্য জমি আছে তারা কিন্তু এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো আপনাকে কমপক্ষে কুড়ি বছর এবং অধিকতম কিন্তু চল্লিশ বছর বয়সের জন্য পঞ্চান্ন টাকা থেকে দুশো টাকা পর্যন্ত মাসে প্রিমিয়াম দিতে হতে পারে অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু আপনার কুড়ি বছরের ঊর্ধ্বে এবং চল্লিশ বছরের নিম্নে কিন্তু হতে হবে বয়স এর জন্য কিন্তু আপনাকে পঞ্চান্ন থেকে দুশো টাকা পর্যন্ত মাসে প্রিমিয়াম দিতে হতে পারে মাসে কত টাকা প্রিমিয়াম হবে তা কিন্তু বয়সের ওপর নির্ভর করবে অর্থাৎ যে কৃষক আবেদন করবে তার প্রিমিয়াম কত পড়বে সে কিন্তু তার বয়সের ওপর নির্ভর করবে তো আঠেরো বছর বয়সে এই স্কিমের সঙ্গে যুক্ত হলে মাসে দিতে হবে পঞ্চান্ন টাকা অর্থাৎ যে কৃষকের বয়স আঠেরো বছর তারা এই প্রকল্পে যুক্ত হতে চাইলে কিন্তু মাসে পঞ্চান্ন টাকা দিতে হবে তিরিশ বছর বয়সে যারা যুক্ত হবেন তারা কিন্তু একশো দশ টাকা দেবেন এবং যারা চল্লিশ বছর বয়সে যুক্ত হবেন তাদের কিন্তু দুশো টাকা প্রিমিয়াম দিতে হবে অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় যুক্ত হতে গেলে কিন্তু আপনাদের আঠেরো বছর বয়সে পঞ্চান্ন টাকা তিরিশ বছর বয়সে একশো টাকা এবং চল্লিশ বছর বয়সে কিন্তু দুশো টাকা প্রিমিয়াম দিলেই আপনি মাসে ষাট বছর বয়সের পর মাসে তিন হাজার টাকা কিন্তু পেনশন পাবেন অর্থাৎ বছর ছত্রিশ হাজার টাকা পেনশন পাবেন তো এবার আরও একটা কথা বলে রাখি যে কৃষক প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পে যুক্ত আছেন তারা কিন্তু এই প্রকল্পে খুব সহজেই আসতে পারবেন তার জন্য আলাদা কোনো ডকুমেন্ট লাগবে না শুধুমাত্র আপনারা স্থানীয় বিডিও অফিস কিংবা অনলাইন থেকে করতে পারবেন বা কৃষি দপ্তর অফিসে গিয়েও কিন্তু করতে পারবেন অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার খাতা কিন্তু আপনারা খুলতে পারবেন যার জন্য একটা সামান্য প্রিমিয়াম আপনাকে দিতে হবে পঞ্চান্ন থেকে দুশো টাকার মধ্যে আপনার বয়স অনুযায়ী তো সেই প্রিমিয়াম দিলে সেই প্রিমিয়াম দিলে পরে কিন্তু আপনি আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন অর্থাৎ বছর কিন্তু ছত্রিশ হাজার টাকা পেনশন আপনি পেয়ে যাবেন তো আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ